আমরা শুনেছি মোটামুটি 200-300 বছর ধরেই ধিমালরা এই এত এলাকায় বাস করছে। কিন্তু দুঃখের বিষয় যে সেন্সাস রিপোর্টে আমরা দেখছি যে 1931 খ্রিস্টাব্দ থেকে তারপরে দেখছি যে ধিমালদের আর ট্রেস নেই। কিন্তু আদৌ কি ধিমালরা এখানে ছিল না? কিন্তু ধিমাল এখানে ছিল। হয়তো ধিমালদের ওরা চিনতে পারে নাই। বিভিন্ন এখানে তো বিভিন্ন ধরনের জনগোষ্ঠী আছে, আর দেখতে তো ধিমালরা মেজ জনগোষ্ঠীর মতো, বড়ো জনগোষ্ঠীর মতো, কিছু কিছু রাজবংশীর মতো চেহারার সঙ্গে মিল আছে। ফলে ধিমালদের হয়তো রাজবংশী আইডেন্টিফাই করে দিয়েছে বা মেজ আইডেন্টিফাই করে দিয়েছে। আর অ্যাকচুয়ালি ধিমালরা মঙ্গোলিয়ান কিরাত জনগোষ্ঠীর মানুষ। আর আমরা ইতিহাসে দেখেছি যে আর্যদের আগমনের মোটামুটি 1000 বছর আগেই নাকি ওই মায়ানমার হয়ে প্রাক জ্যোতিষপুর হয়ে ভারতবর্ষে ধিমালরা ঢুকেছে। ধিমাল জনজাতির আজকে দেখা যাচ্ছে যে দিনের পর দিন নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব যে দেবদেবী, এই সমস্ত জিনিস ধিমালরা এখন ভুলতে বসেছে। আগে তো অরণ্যটা ধিমালদের জন্য একদম ছিল মুক্ত। ধিমাল যেখানে খুশি সেখানে গিয়ে শিকার করতে পারতো, নদীতে গিয়ে মাছ ধরতে পারতো। আর দিনের পর দিন তো এখন জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, আর নদীরও জল শেষ হয়ে যাচ্ছে, সব প্রদূষণ হওয়ার জন্য সব শেষ হয়ে যাচ্ছে। ধিমালরা কিন্তু আর জঙ্গলে গিয়ে শিকার করতে পারছে না, মাছ ধরতে পারছে না, মাছও পাওয়া যাচ্ছে না। ফলে এইগুলি জিনিস এখন আমাদের ওই লোকসঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তার জন্য আমরা ওই হো হা পাতিং সাকেলায় শিকার ঘাখে বলে আমরা একটা গান পরিবেশন করে থাকি। যখন আমাদের বর্ষা শুরু হয় তখন কিন্তু আমাদের একটা মাছ ধরার ধিমালদের মধ্যে একটা উন্মাদনা থাকে। তখন কিন্তু ধিমালরা ওই মাছ ধরার উপরে ভিত্তি করে এরা লোকসঙ্গীত পরিবেশন করে থাকে। সেটা হচ্ছে তি 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 তীরে সানাইতি, হায়া মাংনি হানি মানাও, জালে চুমসু, জেকা ঢাবা দুরঙ্গি, কমরতা ঘেঁসু বলে গানটা করা হয়। তার মানে হচ্ছে চলো রে চলো সঙ্গীরা মাছ ধরতে যাই। আর ছেলেরা তখন বলছে মাছ ধরতে গেলে কিন্তু ওই মাছ ধরার যে চুপড়ি সেটা নিতে হবে, আর কোমরে ভালো করে এ সাদা কাপড়টা বাঁধতে হবে, আর হাতে জাল নিতে হবে।
কিন্তু এই জনজাতি হওয়া সত্ত্বেও এখনও এই ধিমালরা এই জনজাতির স্বীকৃতি পায়নি, ফলে বন জঙ্গলের যে অধিকার, এই বন জঙ্গলের অধিকার থেকে ধিমালরা কিন্তু বঞ্চিত হয়ে গেছে। আমরা বারবার এটা 1980 থেকে আমরা সরকারকে বারবার আমরা ডেপুটেশন দিচ্ছি, জানাচ্ছি, কিন্তু তার কোনো সুরাহা এখনও হয়নি। তো তবু আমরা আমাদের সংস্কৃতি যাতে নষ্ট না হয় তা আমরা ধরে রাখার চেষ্টা করছি।